তো প্রতি বছর বাগানের এই যে আমের গাছের গোড়াতে এই যে আগাছা হয়ে প্রচুর ক্ষতি হয়ে যায়, তো এরকম একটা জিনিসই আমি খুঁজতেছিলাম। আসসালামু আলাইকুম, আমি কৃষি বাজার থেকে জাহিদ বলতেছি। তা আমরা আজকে একটা ফরিস্টক মিনি পাওয়ার টিলার বদরগঞ্জে ডেলিভারি দিলাম, বাট হচ্ছে আমরা গ্রাহককে প্র্যাকটিক্যালি মাঠে চাষ করে দেখাইলাম, আমের গাছের প্রত্যেকটা গাছের গোড়া চাষ করে দেখানো হইলো। তা এখন আমি যে বাগানের মালিক হাসান সাহেবের কাছে একটু বক্তব্য শুনবো, যে মেশিন সম্পর্কে উনি কতটুকু স্যাটিসফাই এটা জানার জন্য আমি ওনাকে একটু বলবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কৃষি বাজারকে। আমি কৃষি বাজারের মাধ্যমে অনলাইনে তাদের অ্যাড দেখে আমি গতকালকে তাদের সাথে যোগাযোগ করি, তাদের অফিসে গিয়ে রংপুর রাধাবল্লভে। তো সেখান থেকে গিয়ে আমি একটা ফরেস্টক মিনি পাওয়ার টিলার খরিদ করি। তো ওনারা আজকে এটা আমার এখানে নিয়ে আসলো। আমার এই এলাকাটা হচ্ছে বদরগঞ্জের রামকৃষ্ণপুর ঝাঁকুয়াপাড়া গ্রাম। এখানে আমার 20 একরের হাড়ি ভাঙা বাগান। তো প্রতি বছর বাগানের এই যে আমের গাছের গোড়াতে এই যে আগাছা হয়ে প্রচুর ক্ষতি হয়ে যায়, তো এরকম একটা জিনিসই আমি খুঁজতেছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ যে কৃষি বাজারের মাধ্যমে এই জিনিসটা আমার হাতে পৌঁছালো, এটা ব্যবহার করলাম, ভালোই লাগলো। দেখা যাক আগামীতে কী হয়, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।